চাইল্ড পর্নোগ্রাফি রুখতে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে, শীঘ্রই একটি নীতি আনা হবে সুপ্রিম কোর্টকে জানালো কেন্দ্রীয় সরকার। 20 মার্চের মধ্যে হলফনামা দাখিলের নির্দেশ শীর্ষ আদালতে। বেমুলার আত্মঘাতী হওয়ার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ে যান, কর্তব্য গাফিলতি হয়নি, স্মৃতি ইরানির অভিযোগ নস্যাৎ করলেন হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক। রাজনৈতিক স্বার্থে চিকিৎসায় দেরি ও বেমুলার মৃত্যু সংসদে অভিযোগ করেন স্মৃতি। কৌশলগত অবস্থানের সুবিধা নিতেই সিয়াচেনের দুর্গম অঞ্চলে সেনা রাখতে হয়, লোকসভায় বললেন প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন দেশ এর মূল্য দিচ্ছে, বীর সেনারা জীবন দিচ্ছেন কিন্তু উপায় নেই, সিয়াচেন থেকে সেনা সরালে শত্রুরা দখল করে নেবে। মুম্বাইয়ে মেক ইন ইন্ডিয়ার মঞ্চে আগুনের ঘটনা, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি উইচক্রাফটের বিরুদ্ধে অভিযোগ দায়ের আইকন আয়োজকদের। এফআইআর এ গাফিলতির অভিযোগ, 14 ফেব্রুয়ারি আগুনে পুড়ে যায় মেক ইন ইন্ডিয়ার মঞ্চ। খাস কলকাতা সরকারি হাসপাতাল চত্বরে অস্বাভাবিক মৃত্যু কিশোরীর, সকালে এনআরএস হাসপাতালের পুকুর থেকে উদ্ধার হয় নাবালিকার দেহ, জানা গেছে মৃত প্রিয়াঙ্কা হাসপাতালেরই এক কর্মীর মেয়ে। জলের দাবিতে পুরসভার চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী, বাঁকুড়ার রাজাগ্রাম এলাকার এই ঘটনা। এলাকায় জলসংকট দীর্ঘদিনের, আজ এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েন পুরসভার চেয়ারম্যান মহাপ্রসাদ সেনগুপ্ত। বিধানসভা ভোটে প্রার্থী তালিকা ঘোষণার আগেই বিতর্ক, বহিরাগত প্রার্থী মানছি না বলে পোস্টার পড়ল সিউড়ি শহর জুড়ে। তৃণমূল সূত্রে খবর, স্বপন ঘোষ দল থেকে বহিষ্কৃত হওয়ার পর এই কেন্দ্রে প্রার্থী বাছাই নিয়ে চিন্তিত দলের শীর্ষ নেতৃত্ব। হিমাচল প্রদেশের সোলানে খাদে পড়ে গেল যাত্রীবাহী বাস, 7 জনের মৃত্যু, আহত 26। বাসটি সোলান থেকে চম্বিধার যাচ্ছিল। সেনাবাহিনীর তৎপরতায় প্রাণ বেঁচেছে ছেলের, তবু হামলাকারী লস্কর জঙ্গিদেরই প্রশংসায় পঞ্চমুখ হিজবুল প্রধান সৈয়দ সালাউদ্দিনের। পাম্পোরে হামলাকারীদের বীরের মর্যাদা দিয়েছেন তিনি।